একটা অনুষ্ঠান আয়োজন করতে কত যে ঝামেলা, সেটা যারা আয়োজন করে তারা বোঝে। তারপরে আবার আন্তর্জাতিক আয়োজন, এবং সেটা 7 বছরে পড়ল। আমি আপনাদের জন্য মানে শুভেচ্ছা জ্ঞাপন করি এবং আশীর্বাদ করি যে এই বাবাশিপ এইটা ক্রমশ যেন উন্নতির শিখরে উঠতে থাকে, এবং পৃথিবীর নামি দামি যে পুরস্কারের জন্য মানুষ মুখিয়ে থাকে সেই রকম পর্যায়ে যেন বাবাশিপ যায়। আপনারা সেই ব্যাপারে চেষ্টা করবেন, আমার তরফ থেকে ভালোবাসা রইল। আর আসলে আজকে যারা পুরস্কৃত হবেন বা ইতিমধ্যেই হয়েছেন, শুধু আজকে পুরস্কার দেবার পালা, তাদের সবাইকে অভিনন্দন। চলচ্চিত্রের বিভিন্ন শাখায় এটা আমার কাছে আরও আনন্দের বিষয়, আমি নিজেও চলচ্চিত্রের লোক, তো আপনাদের সবার জন্য ভালোবাসা শ্রদ্ধা। আসলে আমি সারা জীবনে কখনো হতাশা ফিল করি নাই, যত বিপদ এসছে কখনো হতাশ হইনি। এখন কথা বলতে ভালো, আপনারা এখানে চলচ্চিত্রকার যারা পুরস্কৃত হয়েছেন, সাংবাদিকরা আছেন, আরও অনেক সুধীজন আছেন। আসলে সবশেষ কথা ওই বঙ্কিমের কপালকুণ্ডলার দ্বিতীয় পরিচ্ছেদটা কি নাম জানো, উপকূলে বোধ হয় শেষ লাইন, সবাই আপনারা জানেন যে যারা চিরকাল ওই যে পরের উপকারের জন্য কাষ্ঠার মনে যাইবে তারা চিরকাল, মানে মূল কথা হচ্ছে যে যারা পরের উপকার করে তারা উপকারই করবে, যারা মানুষের ক্ষতি করে তারা চিরকাল ক্ষতি করবে। তুমি অধম, তাই বলি আমি উত্তম হইব না কেন? চারপাশে যত ময়লা আবর্জনা নোংরাই থাকুক, চলুন আমরা সবাই যে যার অবস্থান থেকে চেষ্টা করি, সবাই অধম হলেও আমি যেন উত্তম থাকি। আপনারা ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।